ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আছে। তার প্রধান সমস্যা হলো যে আমরা ধূমপান রোগীকে কাউন্সেলিং করার জন্য ওই ধরনের স্মোকিং সিজেশন সেন্টার বাংলাদেশে খুবই অপ্রতুল এবং অসম্পূর্ণ। যিনি ধূমপান করেন, আমরা যারা চিকিৎসক রোগী দেখি, আমরা শুধু তাকে ধূমপান ত্যাগ করার কথা বলি, কিন্তু তাকে একটি নির্দিষ্ট চিকিৎসার আওতায় আনা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। ধূমপান ছাড়ার জন্য ধোঁয়ার মধ্যে বা সিগারেটের মধ্যে যে ইম্পর্টেন্ট নিকোটিন, যেটি আসক্তির মূল কারণ, এই নিকোটিন থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো ঔষধও আমাদের আসলে এই এখন আমাদের দেশে পাওয়া যায় না। ফলে রোগীকে শুধুমাত্র কাউন্সেলিং করে আমাদেরকে অধূমপায়ী বা ধূমপান থেকে বিরত রাখতে হয়। এটির একটি মূল সমস্যা হচ্ছে, দেখা যায় যে একজন ধূমপায়ী প্রতিদিন রাতে ঘুমানোর আগে ধূমপান ত্যাগ করেন, আবার সকালে উঠেই ধূমপান শুরু করে দেন এবং সারা জীবন ধরে তার এই প্রক্রিয়া চলতে থাকে। তিনি সবসময় ধূমপান ত্যাগ করতে চান এবং আবার শুরু করেন। এই রোগীগুলোকে সুস্থ চিকিৎসা দানের জন্য আমি সংশ্লিষ্ট মহলের কাছে আবেদন করব যে আপনারা ধূমপান নিবারণের জন্য সারা পৃথিবী জুড়ে যেসব স্মোকিং সিজেশন সেন্টার আছে, সেই ধরনের কিছু সেন্টার বাংলাদেশে স্থাপন করুন। সারা পৃথিবী জুড়ে গত 20 বছরে একটি প্রধান সমস্যা হচ্ছে স্থূলতা। আমাদের দেশে আমরা পাশ্চাত্য সভ্যতার সঙ্গে সঙ্গে যেসব সমস্যার সম্মুখীন হচ্ছি, স্থূলতা তার মধ্যে একটি প্রধানতম সমস্যা। বিশেষ করে শহরে ঢাকায় দেখা যায় যে স্কুলে যারা পড়ছে ছাত্রছাত্রী, তারা প্রচুর পরিমাণ ওজনের হয়ে যাচ্ছে, স্থূল হয়ে যাচ্ছে, এবং এই স্থূলতার বিভিন্ন রকম কারণ হতে পারে। তার মধ্যে একটি হচ্ছে খাদ্যাভ্যাস, আরেকটি হচ্ছে অলস জীবনযাপন। দেখা যায় স্কুলের বাচ্চারা এসে বাসায় খায় না, বিভিন্ন ফাস্টফুডের দোকানে গিয়ে ফাস্টফুড খায়, মারাও বাবারাও সেই ফাস্টফুডে তাদেরকে টিফিন দিয়ে দেন এবং সেই শিশুটি বাসায় আসার পর কোনো খেলাধুলা করেন না, বইপত্র, তারপরে কম্পিউটার, টিভি। ফলে এই স্থূলতা একটি প্রধান সমস্যা হয়ে দেখা দিয়েছে এবং এই স্থূলতার কারণেই বিভিন্ন রকম রোগে আক্রান্ত হচ্ছে আমাদের 20-30 বছরের যুবক এবং যুবতীরা। দেখা যায় ডায়াবেটিসে ভুগছে, ব্লাড প্রেশারে ভুগছে, হার্টের অসুখে 30 বছর পার হলেই দেখা যায় যে এই স্থূলতার একটি কারণ হিসেবে হার্টের অসুখ হচ্ছে। তো আমি আপনাদের বলবো যে যারা স্থূলতায় ভুগছেন, তারা ওজন কমানোর জন্য দুটি শুধু কাজ করবেন। এখন আপনারা যে পরিমাণ শর্করা খাচ্ছেন, আপনার খাদ্যের তালিকা থেকে সেই শর্করা কমিয়ে ফেলুন যতটা পারেন। আপনি যিনি অলস জীবনযাপন করছেন, তিনি একটু দৈহিক ব্যায়াম করা শুরু করুন। প্রতিদিন অন্তত 40 মিনিট, সপ্তাহে অন্তত 5 দিন একটু দ্রুত লয়ে হাঁটুন। তারপর কিছু ঔষধ আছে স্থূলতা কমানোর জন্য, সেই ঔষধও সেবন করতে পারেন। এবং পাশাপাশি যারা স্থূলতা সংক্রান্ত অন্য অসুখে ভুগছেন, যেমন ধরুন ডায়াবেটিস, প্রেশার, তারপরে ধরুন যে নাক ডাকা, তারপরে হার্টের অসুখ, এই অসুখগুলোতেও আপনি যদি চিকিৎসা করান, শুধু ঔষধ খেলেই চলবে না, পাশাপাশি কিন্তু আপনাকে ওজনও কমাতে হবে এবং এই ওজন কমানোর চিকিৎসক আপনি নিজেই।